আমরা যে দূর থেকে নবীর প্রতি যে দরুদ সালাম পড়ি, এই দরুদ সালাম কি আল্লাহর নবী মাজার মুকদ্দাস থেকে শুনতে পান? নো। আমরা দূর থেকে যে দরুদ সালাম পড়ি, এই দরুদ সালাম আল্লাহর রসুল মাজার মুকদ্দাস থেকে নিজে কানে শুনতে পান না। আল্লাহ পাক একদল ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন, তানারা আমাদের পাঠিত দরুদ সালাম গুলোকে নিয়ে সোজা মদিনা শরীফে চলে যায়। মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুলের মাজারে আকদাসে চলে যায়, গিয়ে আমাদের আব্বা জানের নাম ধরে ধরে, ইয়া রসুল আল্লাহ, অমুকের পুত্র অমুক আপনার প্রতি দরুদ পাঠিয়েছে। আল্লাহ রসুল সেটা গ্রহণ করেন, খুশিতে মচকে মচকে হাসতে থাকেন। আর রসুলের মাজার মুকদ্দাসের পাশে দাঁড়িয়ে যে দরুদ সালাম গুলো পড়া হয়, এই দরুদ সালাম আল্লাহ নবী নিজে কানে শুনতে পান। আল্লাহ বলে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহ, হুজুরের পীর হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহ। আপনারা আজমিরি গেছেন তো? কই একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ যাবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে যাবেন, অনেক লাভ আছে। কিন্তু এক দল বলবে মাজার জিয়ারত করা, বলুন বল কথা বলেন, যাবে না, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। দুইজনে একই সঙ্গে হজ পাক সমাদা করে মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দেওয়া শেষ, মাজার মুকদ্দাসের ভিতর থেকে আল্লাহ নবী যে সালামের জবাবটা দিয়েছিলেন, ওই সালামের জবাব খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি নিজে কানে শুনতে পেয়েছিলেন। এটা জোরে বলতে পারলেন না? এটা নবী কবরে মরে গেছে তো কি না? আরে নবী কবরে মরে গেছে তো, মাটি হয়ে গেছে তো, নবী কবরে মরে গেছে, মাটি হয়ে গেছে। আল্লাহ সালামের জবাব দিয়ে বলেছিলেন, ও বাবা মায়ের দিন, ও বাবা মায়ের দিন, মদিনার জমিনে তোমার থাকতে হবে না বাবা, তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রসুল্লাহ হিন্দুস্তানের জমিনে যেতে পারলাম না, আমি হিন্দুস্তানের জমিনে কলেবার দাওয়াত দিতে পারলাম না বাবা, মাইনুদ্দিন হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রসুল্লাহর হয়ে কলেবার দাওয়াত দিতে শুরু করো। খাজা আজমিরি বলেছিলেন, ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে বড় আশা, আমার মনে বড় আশা, আমি মদিনাতে থাকব, আপনার মসজিদে নামাজ পড়ব, আপনার মাজার জিয়ারত করব, আমার কলিজা ঠান্ডা হবে, আমার হৃদয় ঠান্ডা হবে, আমার চোখ দুটো ঠান্ডা হবে। হুজুর আপনি কেন আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন? আল্লাহ নবী বললেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে যদি থাকো, আমার মাজার যদি জিয়ারত করো, আমার মসজিদে যদি নামাজ পড়ো, আমার দিদার যদি না পাও, আমার দেখা যদি না পাও, তোমার কলিজা কি ঠান্ডা হবে নাকি, তোমার হৃদয় কি ঠান্ডা হবে নাকি, তোমার চোখ কি ঠান্ডা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার যদি না পাও,
আমার কলিজা ঠান্ডা হবে না আমার হৃদয় ঠান্ডা হবে না আল্লাহ নবী বললেন বাবা মঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে তুমি কলেমার দাওয়াত দিতে শুরু করো আমি আল্লাহর নবী কথা দিলাম আমি হিন্দুস্তানের জমিনে তোমাকে দেখা দেব জোরে বলতে পারলেন না তকবীর দেন তো নারায় তকবীর জোরে বলতে পারলেন না নারায় তকবীর এই হিন্দুস্তানের 90 লক্ষ দাতাল মাতাল দাতাল মাতাল দাতাল মাতাল খাজাজ বীর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছিলেন খাজাজ বীরের মনে যখন আশা জাগত আল্লাহ আমি একটু নবীকে দেখব নবীর নূরের চেহারাটা দেখব আল্লাহর নবী খাজাজ বীরের সঙ্গে আল্লাহর নবী খাজাজ বীরের সামনে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যেতে মাতাল তো বলছে নবী মরে গেছে আর আমার সিলসিলার কিছু মানুষ এরাও মনে করতেছে ও হুজুর মনে একেবারে ভুল বলে না এই চাটা স্বভাবটা বাদ দিতে হবে চাটা স্বভাব বুঝেন আপনার কথা বলেন না কেন চাটা স্বভাব বুঝেন চাটা স্বভাব ওরাও তো কোরআন হাদিস বলতেছে হুজুর ওরাও তো কোরআন হাদিস আপনি কোরআনের কি বোঝেন আপনি হাদিসের কি বোঝেন 11 বছর মাদ্রাসায় পড়েছি কত বছর বলেছি জোরে জোরে বলুন 11 বছর মাদ্রাসায় পড়েছি 11 বছর এখনো কোরআনের ক বুঝিনি 11 বছর মাদ্রাসায় পড়েছি এখনো হাদিসের হ বুঝিনি আপনি তো আপনি আমি আপনাকে কোরআন দিয়ে দলিল দিচ্ছি আজ পর্যন্ত কোন আলেম মাওলানা মুফতি কারি কেউ কি বলেছে নামাজ পড়তে হবে না বলুন বলুন সবাই কি বলেছে আর আমি আপনাকে কোরআন দিয়ে দলিল দিচ্ছি আল্লাহ নামাজ পড়া তো দূরের কথা নামাজের ধারে পাশে যেতে নিষেধ করেছে দেবো দলিল দেবো আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবুস সালাহ তোমরা নামাজের ধারে পাশে যেও না তাহলে আপনি তো বলবেন হুজুর ফাইন একটা দলিল দেন তো হুজুর জীবনে তো পড়িনি আর তো মসজিদে ধারে পাশে যাবেন কিন্তু এর পরের শব্দটা কি ওটা কিন্তু আমি গোপন করেছি এই যে লা তাকরাবুস সালাহ নামাজের ধারে পাশে যেও না এর পরের শব্দটা আমি কিন্তু গোপন করেছি তাহলে আপনার যদি ওই জ্ঞান না থাকে আর আপনি যদি বলেন ওরাও তো কোরআন হাদিস বলতেছে আপনি মরবেন না বাঁচবেন মরতে হবে তারপরেই লেখা আছে ও আন্তুম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় কি গ্রস্ত অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে পাশে যেও না আমি যে হজভাগে যাওয়ার কথা বলছিলাম আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে গিয়েছি আল্লাহ নবীকে সালাম দিয়েছি ওই যে কোরআনের আয়াত ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী মনে আছে তো আল্লাহ নবীকে সালাম দিয়েছি কয়েকবার আল্লাহ নবীকে সালাম দিয়েছি আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের সোজাসুজি ওই রেলিং এর উপরে সোনালী অক্ষরে কোরআনের একটা আয়াতে শরীফা লেখা আছে ওই আয়াতে শরীফাটা লেখা আছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াতে শরীফা আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের সোজা সুজি লেখা আছে বলুন সুবহানাল্লাহ নজর পড়ে গেল আর একটা আয়াতে শরীফা লেখা আছে এই যারা সাধারণ মানুষ যারা আম মানুষ যারা কোরআন পড়তে পারে কিন্তু নবীর মাজার মুকাদ্দাসের উপরে যে কোরআনের আয়াত লেখা আছে সাধারণ কোরআন পড়নে ওয়ালারা ওটাকে উদ্ধার করতে পারবে না কারণ লেখাগুলো এতটা জড়ানো এতটা পেঁচালো
ও সাধারণ কোরআন করনে ওয়ালা মানুষ ওটাকে উদ্ধার করতে পারবে না এটা পারবে কারা হাফেজে কোরআন যারা পারবে কারা ভালো আলেম যারা আরেকটা আয়াত লেখা আছে নবীর মাজার মুকদ্দাসের সদাসদি ইয়া আইয়ুহান্নাদিনা মানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার আপনাদের কষ্ট হচ্ছে নাকি আরেকটু জবান খুলে বলুন আল্লাহু আকবার